নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত জেলা থেকে ছেলে অথবা মেয়ে যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোকে মেনটেন করতে পারবেন তারা কিন্তু এক্ষেত্রে ফ্রি অফ কস্ট রাজ্যে একটি গভর্নমেন্ট স্কুলে চাকরির জন্য আবেদন করতে পারবেন কি কি ক্রাইটেরিয়া আপনাদেরকে মেনটেন করতে হবে অনলাইন ফর্ম ফিল প্রসেস কি সেটাও কিন্তু আমি বলে দেবো তাই কাইন্ডলি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন শুরুতে বলে রাখি প্রাইমারি টিচার নিয়োগ করা হবে বা পিআরটি পোস্টের জন্য কিন্তু টিচার রিক্রুট করা হবে যেখানে রিক্রুট করা হবে সেখানে কি কী কন্ডিশন আপনাদেরকে মেনটেন করতে হবে শিক্ষাগত যোগ্যতাতে শুরুতে বলে রাখি যদি আপনি শিক্ষক পদের জন্য এখানে আবেদন করতে চান তাহলে কিন্তু গ্র্যাজুয়েশান পাস করতে হবে সঙ্গে ডি এল অবশ্যই কিন্তু লাগবে নেক্সট যেটা রয়েছে বয়স আপনাদের বয়স যদি পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় তাহলে কিন্তু একমাত্র আপনারা এলিজিবেল নেক্সট যেটা রয়েছে হাই স্কুলের পিজিটি শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে কোন কোন বিষয় বিষয়ে নিয়োগ করা হবে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি কম্পিউটার সায়েন্স অর্থনীতি ইতিহাস ভূগোল ইংরেজি এবং হিন্দিতে শিক্ষাগত যোগ্যতা এখানেও কিন্তু বলে দিয়েছে পোস্ট গ্র্যাজুয়েশান অবশ্যই কমপ্লিট করতে হবে সঙ্গে বিএড অবশ্যই যদি থাকে তাহলে কিন্তু চাকরির সুযোগ একমাত্র পাবেন হাই স্কুলে টিজিটি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে যেখানে কন্ডিশনগুলো কী কী মেনটেন করতে বলা হয়েছে সেই বিষয়ে আশা আপনাদেরকে বলে রাখি কোন কোন সাবজেক্টে রিক্রুট করা হবে সোশ্যাল সায়েন্স সংস্কৃত হিন্দি অঙ্ক এবং ইংরেজিতে শিক্ষাগত যোগ্যতার মধ্যে কি রয়েছে গ্র্যাজুয়েশন পাস টিজিটির জন্য অবশ্যই লাগবে সঙ্গে বিএড অবশ্যই কিন্তু কম্পালসারি আবেদন পদ্ধতি কি অনলাইনে এবং গুগল ফর্মের যে লিঙ্ক আমি দেখিয়ে দেব যেভাবে আমি বলবো সেভাবে কিন্তু অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন নিয়োগ পদ্ধতির বিষয়ে ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হবে দোসরা ফেব্রুয়ারি দু ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত রকম ডিটেলসগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে যাবেন সে বিষয়ে কিন্তু তথ্য আমি আপনাদেরকে দিয়ে দেবো সবার প্রথমে বলে রাখি কেন্দ্রীয় বিদ্যালয়ে আদ্রা রিক্রুট করবে যেখানে ইমেল আইডি অবশ্যই আপনারা দেবেন যেটা গুগল ফর্ম রয়েছে সেখানে নেক্সট আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা দেবেন আপনাদের নাম ফিল করবেন আপনাদের পাসপোর্ট সাইজ ফটো আপলোড করবেন নেক্সট আপনাদের ফাদার্স নেম ডেট অফ বার্থ যেগুলো রয়েছে ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার থেকে আপনারা চুজ করে দেবেন আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা নেক্সট ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে আপনি বিলংস করেন নিজেদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস অবশ্যই ফিল করতে হবে এবং তারপরে কিন্তু নেক্সট পাটার্ন রয়েছে নেক্সট পার্টানে গিয়েও কিন্তু রকম অনেকগুলো স্টেপ আপনাদের কাছে জানতে চাওয়া হবে এবং ফাইনালি যখন সবকটি স্টেজ বা সব কোটি ডকুমেন্ট বা ডিটেলস আপনারা ফিল করবেন তখন কিন্তু এখানে একটি সাবমিট বলে কথা চলে আসবে এই সাবমিট বাটন থেকে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডকুমেন্টটি সাবমিটেড হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু আপনাদেরকে যে সমস্ত স্টেসগুলো ফলো করতে বা স্টেপগুলো ফলো করতে বলা হবে সেগুলো কিন্তু অবশ্যই করবেন সাথে আপনাদের কোনো কোয়ারি রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো সেখানে কনট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন কনট্যাক্ট করেও কিন্তু আপনারা আপনাদের কোয়ারিগুলোকে ফিলফিল করতে পারেন তো এই ছিল ওভারঅল ইনফরমেশান যা আমি ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম যদি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে তুলতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা উচ্চ このビデオで。